জি আচ্ছা জি, আমি দুধ পাঠা দিতেছি, খাঁটি দুধ, দুধে কোনো সমস্যা নাই, আপনি বাসায় পাঠা দিব ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা খাঁটি দুধ কালার সে হইছে দুধ জন্য ভালো কইরা। আহেন আহেন, খাঁটি দুধ খাঁটি দুধ, কার কার লাগবো? আহেন আহেন, ভেজাল মুক্ত দুধ, এক ফোঁটাও পানি মিলাই না আমার দুধে, আমার দুধ গ্যারান্টি সহকারে বিক্রি হয়। আসেন আসেন, চালু করে আইলে চালু করে পাবেন, পরে আইলে পাবেন না। আসেন আসেন, কে নেবেন? আসেন আসেন, আমার গায়ে দুধ খাঁটি দুধ, কে খাবেন? আসেন আসেন, দেখেন দেখেন, আসেন আসেন, দেশি গরুর দুধ, আসেন আসেন। আমি হচ্ছে চাচার কাছ থেকে নিয়মিত। আসেন আসেন, এই যে খাঁটি দুধ, এই দেখেন, এই যে খাঁটি দুধের নিশ্চয়তা, এই যে দুধ খাইতেছেন কেমন লাগে? খুব ভালো লাগছে। হ্যাঁ সেই জন্যই তো বিক্রি করি। বাসায় মেহমান আসছে। হ্যাঁ হ্যাঁ, দু কেজি দুধ দাও। আচ্ছা ধরেন, আরে ধরো ধরো ধরো, ভাই আসেন আসেন ভাই, যান খাঁটি গায়ের দুধ নিয়েন না। দুধ কত বেচি? তো 120 টাকা, যদি নেন তাহলে 100 টাকা বিক্রি করব। ঠিক আছে, আমি 2 কেজি দাও। আচ্ছা ধরেন, নিতেছি। দুধ নেই তার কাছ থেকে, বুঝছো? সে আজকে দুধের মধ্যে ভেজাল মিশাইছে। দেখেন ভাই, আমার দুধটা খাইয়া খাঁটি গায়ের দুধ, বুঝছেন? খাইয়া দেখতে কইতেই পারবেন যে আমার গরুর গায়ের দুধ কত স্বাদ, ওরে ভেজাল ভুজাল মিশাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আবার আসেন। আমার দুধ ডেইলি বিক্রি হইতাছে, কোন সমস্যা নেই আমার দুধে। আপনি যদি নেন 100 টাকা বিক্রি করব। তাই তো দেন, আপনি আমাকে এক কেজি দেন, আপনার দুধের কালারটা অনেক সুন্দর। খাঁটি গায়ের দুধ, আসেন এ ভাই, আসেন আসেন, খাঁটি গায়ের দুধ। দেখেন ভাই, আমার গায়ে খাঁটি গায়ের দুধ, বুঝছেন? খাইলে মুখে লেগে থাকবো চকচকে। এই দুধটা কত সুন্দর, ফ্রেশ, কত সুন্দর। আর ওই দুধটা কেমন? হ্যাঁ নেবেন, দেখেন খাঁটি গায়ের দুধ খাইলে মুখে লাগিয়ে থাকবো। নেন। আচ্ছা আমার 2 কেজি দেন তো। আচ্ছা নেন, ধরেন। 2 কেজি হইছে তো? হ্যাঁ 2 কেজি। টাকা দেন? ও টাকা দেই নাই এতদিন, বয়ে বয়ে আমি মাসি মাসি, এখন বয়ে বয়ে আপনি মারেন, বুঝছেন? আজকে যে কার মুখ দেখা বাইরেছি আল্লাহ জানে, বুনিবারটাও করতে পারলাম না, আমার দুধ ভালোই কয় না। খাঁটি গায়ের দুধ, দেশি দুধ খাইলেই বুঝতে পারবেন। আসেন আসেন। শুনুন, তোমার দুধ নিয়ে গেছিলাম, তোমার ভাবি তো খুব প্রশংসা করলো, আসলে তোমার দুধটা খুব ভালো। কিছু দুধ দিছিল না? 4 কেজি দেবো। কি কোন ভাই, একটু আগে না দুধ নিলেন? আরে তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বাড়ি থেকে লোকজন আইছে না, তোমার কি বললাম আমি, দুধটা খুব ভালো, এই দুধ দিয়ে পিঠার পায়েশে করব। আচ্ছা ঠিক আছে, আমি কত রূপ নেবেন? আমার 4 কেজি দাও, আর আপাই কত দিবেন? আজকে আমি 1 কেজি দুধ নিয়ে গেছি ভাই, আমার শাশুড়ি তার দুধের প্রশংসা এত করছে, আমি আবার আইছি দুধ নিতে। আচ্ছা আচ্ছা আপু, আমার আবার 1 কেজি দুধ দেন। কি ব্যাপার, আজকে আমার দুধ গেছে হইতাছে না, সব কাস্টমার হনে যাইতাছে গা, কি ব্যাপার? দুধের থেকে জুসের গেরা না হে, কিছু বুঝলাম না। ও গিল সাহেব একটু হুইনা যান। কেন, আমি আপনার কথা শুনবো কেন ভাই, দুধ তো আমি এখান থেকে নিবো। আপনি আমার তো দুধ নিয়েন না, একটু হুইনা যান, কথা আছে। ঠিক আছে কর, কি কথা কর। আমার দুধে কি কোনো সমস্যা পাইছেন? হ্যাঁ, আপনার দুধের কালার সমস্যা দেখে তো নিলাম না। সমস্যা পাইছেন না? হ্যাঁ। আমার সমস্যাটা কে করছে জানেন? কে করছে?
ওই দেখেন ওই যে জুসের প্যাকেট, ওই আমার দুধের মধ্যে জুস মিশাইছে, আর আমি বেঁচতে পাই না, সব কাস্টমারটাই ক্যারেক কয়েল হয়ে যায়, দেখছেন ওই যে কী বল সত্যি যেটা দেখেন আপনি। ঠিক তো, দুধের মধ্যে জুসের গন্ধ আছে, ঠিক আছে। আমার দুধে কোনো দিন ভেজাল পাইছেন না তো? আর চিন্তা কইরা দেখেন মানুষ কত নিচে নেমে গেছে। এপা ওদিকে কান দিয়ে না, আপনার কত লাগবে দুধ? একটু কন, এক কেজি লাগবে দুধ। আচ্ছা দেন, আবার দেন, সমস্যা কি? আমিও নেবো, ব্যবসা তো ভালো হইতেছে তাই না? ও ভাই, ব্যবসা ভালো হইতেছে, দারুণ ব্যবসা। শুনেন, আপনার কিন্তু আমার একটা গোপন কথা কওনে আছে। কি ভাই? এই ব্যবসায়ী আপনার সম্বন্ধে অনেক উল্টাপাল্টা কথা আমার কইল, ঠিক আছে? তাই আপনি একটা কাম বালা করছেন, এর দুধের মধ্যে জুস মিশাইছেন না, এরপর থেকে দুইটা করে জুস মিশাইবেন, বুঝলেন? দুইটা জুস মিশাইলে ভালোই বহ। সত্যি কইছেন, আমি তো অর্ধেক মিলাইছি, পরের বার মিলাইলে পুরো আনন্দে মিলাম, তাই না? একদম ঠিক আছে, ব্যবসাটা হেভি হইতেছে, একটু খারাপ আমি আর একটু গাড়াইতেছি। চাচা এদিকে আয়েন তো, আয়েন না, এখানে খারাপ আপনি যে বেড়ার লোকে কামটা করছেন এটা প্রমাণ করার লিগে আমি এইভাবে আপনার লোকের নাটক করছি। আরে ভাই, আমি কি করলাম? আমি কিছু করছি নাকি? আপনি কিছু করেন নাই, আপনি বেড়ার দুধের লোকে জুস মিশাইছেন এবং সেইটা একটু আগে স্বীকার করছেন, এরপর কইতেছেন আপনি কিছু করেন নাই, এর সমস্ত কাস্টমার আপনি নষ্ট করছেন। এই আপনার পরিবার আছে, আর পরিবার নাই? আমি কো সেটা প্রমাণ আছে আপনার দেয়? প্রমাণ আছে, আমাদের প্রমাণ আছে, আপনি একটু আগে আমার সামনে স্বীকার করছেন, আপনি শুনেন নাই? হ্যাঁ আমি শুনছি। এই তুমি কিছু করনি মানে? কথা ধরেন তো।